প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন, প্রভাষক পদার্থবিজ্ঞান, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে দ্বিতীয় অধ্যায়ের ভেক্টরের তিনটি গুরুত্বপূর্ণ জিনিস গ্রেডিয়েন্ট, ডাইভার্জেন্স এবং কার্ল নিয়ে আলোচনা করব। তার আগে আমরা অপারেটরস নিয়ে আলোচনা করি, অপারেটরস অ্যান্ড অপারেশনস। অপারেটরস হচ্ছে একটি সাংকেতিক প্রতীক, যেমন প্লাস, মাইনাস, সাইন থিটা, কস থিটা। এবং এর অপারেশন বা এর কার্যনিধি কি বা কি কাজ করে, যেমন দেখো, প্লাস দুটি সংখ্যা একত্রিত করে মোট কত হতো তা বের করে, মাইনাস একটি সংখ্যা হতে আরেকটি বাদ দিয়ে অবশিষ্ট সংখ্যাটা বের করে, সাইন থিটা হচ্ছে লম্ব ও অতিভুজের অনুপাত বের করে, কস থিটা ভূমি ও অতিভুজের অনুপাত বের করে, লগ 10^x অর্থাৎ এক সংখ্যাটি 10 এর কত ঘাত সেটা বের করে, ডিফারেন্সিয়েশন যেটা আছে ddxy অর্থাৎ y সমান সমান f(x) লেখচিত্রের ঢাল বের করে, ইন্টিগ্রেশন y dx y সমান সমান f(x) লেখচিত্রের x অক্ষের সাথে ক্ষেত্রফল বের করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গাণিতিক ক্যালকুলাস করেছো, পদার্থবিজ্ঞানেও ক্যালকুলাসের প্রয়োজনীয়তা অনেক। আমরা ক্যালকুলাস নিয়ে একটু আলোচনা করি। ক্যালকুলাসের দুইটা পার্ট, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ, আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন যোগজীকরণ। দেখো, একদম বাম পাশে দুইটা বিন্দু 3 3 এবং 5 7। এখন এর ঢালের মান কত হবে? দেখো, 3 3 যদি আমি x1 y1 এবং 5 7 কে যদি x2 y2 ধরি, তাহলে ঢালের মান হবে, এই রেখাটা সংযোগকারী রেখার ঢালের মান হবে y2 - y1 / x2 - x1 = 2। এটা যদি আমরা ক্যালকুলাস পদ্ধতিতে করি, ডিফারেন্সিয়েশন অনুযায়ী করি, তাহলে আমরা পাবো ddx 2x - 3, এই জায়গায় মান হবে, ঢালের মান হবে 2। একইভাবে যদি y = 2x² - 5x + 2, এটার আমরা ঢালের মানটা বের করতে চাই, তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা ঢালের মানটা পাবো 4x - 5। এটা অবশ্যই তোমরা ম্যাথমেটিক্সে করেছো। একদম ডান পাশে ইন্টিগ্রেশন, যদি আমরা x অক্ষের সাথে ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, দেখো, 2x - 3 ইন্টিগ্রেশন অফ 3 to 5, লিমিট লোয়ার লিমিট হচ্ছে 3, আপার লিমিট হচ্ছে 5, 2x - 3 dx, একে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা পাবো 10। একইভাবে একদম ডান পাশে লোয়ার লিমিট 1, আপার লিমিট 3, 2x² - 5x + 2 dx, একে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে পাবো 4/3। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ক্যালকুলাসের ফর্মুলা বা যে নিয়মটা নিয়ে আলোচনা করব। যেমন দেখো, প্রত্যেক অপারেটরে যেমন নিজস্ব নিয়ম এবং সূত্র থাকে, তেমনি ক্যালকুলাসারও রয়েছে। দেখো, আমরা গণিতে বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু পদার্থবিজ্ঞানে যেহেতু এর ব্যবহার আছে, আমরা একটু আলোচনা করব। ডিফারেন্সিয়েশনের কিছু সূত্র দেখো, আবার ইন্টিগ্রেশনের কিছু সূত্র দেওয়া আছে। দেখো, ddx কনস্ট্যান্ট মানকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে তার মান হবে 0। কিন্তু দেখো, একই কনস্ট্যান্ট মানকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে তার মান একটা মান পাবো cx + c। আবার দুই নম্বরটা দেখো, ddx x^n, একে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে পাবো n x^n-1। কিন্তু একই রাশিকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে পাবো x^n+1 / n+1, সাথে একটা ধ্রুবক থাকবে। তিন নম্বরে, সাইন এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে পাবো cos x। আবার দেখো, যদি cos x কে আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা পাবো sin x + c। প্লাস c একটা কনস্ট্যান্ট, এটা আমাদের নিতে হবে ইন্টিগ্রেশন।
আবার দেখো cos x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো minus sin x, কিন্তু sin x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাবো minus cos x plus c। একদম 5 নম্বরে দেখো tan x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো sec স্কয়ার x, আবার sec স্কয়ার x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাবো tan x plus c। প্রিয় শিক্ষার্থীরা ভেক্টর ক্যালকুলাস নিয়ে আমরা যদি আলোচনা করব, ত্রিমাত্রিক ক্ষেত্রে কাজ করার জন্য আমাদের ডিফারেন্সিয়েশন এর মডিফাইড ভার্সন দরকার। এর জন্য আবিষ্কৃত হলো ন্যাবলা বা ডেল্টা ডেল ভেক্টর। তোমরা দেখতে পাচ্ছ ত্রিভুজের মধ্যে তার উপরে একটা ভেক্টর আছে, এটা হচ্ছে ন্যাবলা বা ডেল্টা। এর মানটা হচ্ছে ডেল বাই ডেল এক্স আই, ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে, একে আমরা ন্যাবলা বা ডেল্টা বলি। এখন দেখো ডেল বাই ডেল এক্স, অর্থাৎ আমরা যদি ডিফারেন্সিয়েশন করি ডেল বাই ডেল এক্স, একটা রাশি দেওয়া আছে টু এক্স স্কয়ার প্লাস টু এক্স স্কয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই জেড মাইনাস সেভেন জেড কিউ, একে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখো যেহেতু এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তার মানে যেসব একটা রাশিতে যেসব পদে এক্স আছে শুধুমাত্র সেই পদগুলোই ডিফারেন্সিয়েশন হবে, অন্য যে কোনো পদ কিন্তু ডিফারেন্সিয়েশন হবে না, সেটা শূন্য হয়ে যাবে। তোমরা দেখো একদম উপরেরটা ডেল বাই ডেল এক্স এর ক্ষেত্রে আমাদের টু এক্স স্কয়ার ওয়াই এই পদটা ডিফারেন্সিয়েশন হয়েছে এবং থ্রি এক্স ওয়াই জেড এই পদে এক্স আছে তার মানে এটা ডিফারেন্সিয়েশন হয়েছে, কিন্তু সেভেন জেড কিউব এটা এক্স এ নাই তার মানে এটা কনস্ট্যান্ট, এটা শূন্য হবে। দেখো এক্স বাদে অন্য যেটা আছে সেটা পিছনে চলে আসছে, তার মানে আমরা মানটা পেয়েছি ফোর এক্স, ফোর এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই জেড। একইভাবে ডেল বাই ডেল ওয়াই এই পদকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো কি টু এক্স স্কয়ার, এটা আগে চলে আসবে ওয়াই থাকবে, আবার থ্রি এক্স ওয়াই জেড এর ক্ষেত্রেও থ্রি এক্স জেড চলে আসবে বাম পাশে, ওয়াই শুধু ডিফারেন্সিয়েশন হবে, তাহলে মানটা পাবো টু এক্স স্কয়ার প্লাস থ্রি এক্স জেড। একইভাবে ডেল বাই ডেল জেড এর ক্ষেত্রে যেসব পদে জেড আছে সেসব ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন হবে, তার মানে প্রথম ক্ষেত্রে প্রথম পদে জেড নেই এটা ডিফারেন্সিয়েশন হবে না, শেষ দুইটা পদে জেড আছে তার মানে এই দুইটা ডিফারেন্সিয়েশন হবে, আমরা পাবো থ্রি এক্স ওয়াই মাইনাস টোয়েন্টি ওয়ান জেড স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা ন্যাবলা অপারেশন, ন্যাবলা দুই ধরনের ক্ষেত্রের উপর অপারেশন সম্পাদন করতে পারে, একটা আছে স্কেলার ফিল্ডে, অর্থাৎ এই জায়গায় যেসব ক্ষেত্রে শুধু মান আছে অর্থাৎ আই জে কে বর্জিত ক্ষেত্র, যেমন টু এক্স স্কয়ার প্লাস থ্রি এক্স ওয়াই জেড মাইনাস সেভেন জেড কিউ, এক্ষেত্রে আই জে কে এর মান নাই তার মানে এটা হচ্ছে স্কেলার ফিল্ড, কিন্তু ভেক্টর ফিল্ডের ক্ষেত্রে আই জে কে জড়িত থাকবে, যেমন টু এক্স স্কয়ার আই নির্দিষ্ট দিকে মানে এক্স অক্ষ বরাবর, থ্রি এক্স ওয়াই জেড জে অক্ষ বরাবর এবং থ্রি সেভেন জেড কিউব কে অক্ষ বরাবর, এটা হচ্ছে ভেক্টর ফিল্ড। দেখো ন্যাবলা ক্ষেত্রগুলোর উপর তিন ধরনের অপারেশন করতে পারে, দেখো একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আমরা প্রথমেই বলছিলাম ডাইভারজেন্স এবং কার্ভ। গ্রেডিয়েন্টের কাজ হচ্ছে স্কেলার ফিল্ডকে ভেক্টর ফিল্ডে রূপান্তরিত করে, ডাইভারজেন্সের কাজ হচ্ছে ভেক্টর ফিল্ডকে স্কেলার ফিল্ডে রূপান্তর করে এবং কার্লের কাজ হচ্ছে ভেক্টর ফিল্ডকে ভেক্টর ফিল্ডে রূপান্তর করে। আমরা এখন গ্রেডিয়েন্ট অপারেশন নিয়ে আলোচনা করব। দেখো সাই টু জেড মাইনাস এক্স কিউব ওয়াই ফাংশনটির বৃদ্ধির হার সর্বোচ্চ কত এবং তা কোন দিকে ওয়ান মাইনাস ওয়ান 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 এবং মাইনাস ওয়ান বিন্দুর সাপেক্ষে নির্ণয় করো। এখন দেখো এটাকে যদি আমরা গ্র্যাড সাই করি মানে গ্র্যাডিয়েন্ট সাই যদি করি, ডেল ভেক্টর সাই, ডেল ভেক্টর মান আমরা আগেই জেনেছি ডেল বাই ডেল এক্স আই, ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে এবং সাই এর মানটা আছে টু জেড। এখন যদি আমরা ডেল বাই ডেল এক্স এবং ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড এর ক্ষেত্রে যদি আমরা রাশিটা বসিয়ে দিই তাহলে আমরা যে জায়গায় ইন্টিগ্রেশন করে আমরা পাবো মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই আই মাইনাস এক্স কিউব জে প্লাস টু কে। এখন দেখো ওয়ান ওয়ান এবং মাইনাস ওয়ান বিন্দুতে কীভাবে ওয়ান এবং ওয়ান এবং মাইনাস ওয়ান এই তিনটা বিন্দু যদি আমরা বসিয়ে দিই মানে এক্স এর মান ওয়ান, ওয়াই এর মান ওয়ান এবং জেড এর মান মাইনাস ওয়ান যদি বসিয়ে দিই তাহলে আমরা মানটা পাবো
এখন যেহেতু মান নির্ণয় করতে বলেছে, তার মানে গ্রেড সাই এর যে মানটা পাবো মডুলাস করলে সে মানটা আছে রুট ওভার 40। শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করব ডাইভার্জেন্স অপারেশন নিয়ে। কোনো ভেক্টর ক্ষেত্রের কোনো বিন্দুর কতটুকু ডাইভার্স করছে তার পরিমাণ। দেখো কোনো একটা ভেক্টর ক্ষেত্র ভি ভেক্টর সমান সমান 3x² (y) (i) (5z²-6xz) - 10y²-z(k). ক্ষেত্রটির 3, 2, -1 বিন্দুতে ডাইভার্জেন্স বের করতে হবে। ডাইভার্জেন্সের ক্ষেত্রে আমরা (dv·v·dv·v·). এখন আমরা ডেল ভেক্টরের যে মানটা (dl·dxi, dl·dly, dl·zk) মানটা যদি বসিয়ে দেই এবং ভি ভেক্টরের মানটা যদি বসিয়ে দেই, তারপরে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো 6xy + 0 - 10y². এখন 3, 2 এবং -1 বিন্দুতে আমরা যদি মানটা বের করি তাহলে মানটা পাবো -4। প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করব কার্ল অপারেশন নিয়ে। কোন মুভিং ক্ষেত্রের কোন বিন্দু কতটুকু রোটেট বা ঘূর্ণনশীল করেছে তার পরিমাণ হচ্ছে কার্ল। কার্ল হচ্ছে (v·x²i − 5z·j) + 7z²-yk). ক্ষেত্রটি 3, 2, -1 বিন্দুতে কার্ল বের করতে হবে। আমরা জানি কার্ল অপারেশন (কার্ল v·ডেল ভেক্টর ক্রস v·ভেক্টর). ডেল ভেক্টরের মান আমরা জানি (dl·dxi, dl·dly, dl·zk) ক্রস ভি ভেক্টরের মান যদি আমরা বসিয়ে দেই, তারপর যদি নির্ণায়কের সাহায্যে আমরা মানটা বের করি তাহলে আমরা যেটা পাবো (7z²+5i − 0j+3x²k). এখন 3, 2 এবং -1 বিন্দুতে যদি বসিয়ে দেই তাহলে আমরা পাবো (12i − 27k). এখন দেখো কার্ল ভি ভেক্টরের মান যদি শূন্য হয় তাহলে ক্ষেত্রটি অঘূর্ণনশীল, আর কার্ল ভি ভেক্টরের মান যদি শূন্য না হয় তাহলে ক্ষেত্রটি হবে ঘূর্ণনশীল। ধন্যবাদ সবাই।